वेलकम बैक टू माय चैनल। तो हमार चूल और मुख देखे मने होच्छे आमी घूम थेके उठलाम, कारण सत्यि आमी घूम थेके उठलाम एकटू आगे। तो आजके आमी भाबछि ब्लग करबो, कारण आजके मोटामुटी अनेक काजई आछे। आजके होच्छे गिये दीदीर संगीते डान्स प्रैक्टिस शुरू हबे आमार बान्धबीदेर साथे। तारपर होच्छे गिये आमी एकटा आजके भिडियो शूट करबो भाबछि। तारपर आजके बाजार जावाओ आछे, कारण लेहेंगार ওই সব জিনিসপত্র বানাতে দেওয়ার আছে। তো মোটামুটি টুকটাক অনেক কাজই আছে। তো ভাবছি আজকে দিনটা ব্লগ করে কাটাই, তো সেই জন্য আজকে ব্লগ করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওরা 11টার দিকে আসবে, এখন 9:30 মতো বাজে। তো এখন আমি চাটা খাবো, কিছু একটু খাওয়া দাওয়া করবো, তারপরে ফ্রেশ হবে, মানে ফ্রেশ তো হয়ে গেছি, মানে মানে ভালো জামা পরবো, তারপরে ওরা আসবে, তারপর ডান্স প্র্যাকটিস করবো। তো সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমার চা দিয়ে দিয়েছে, আমি এখন চা খাবো। তো আমার চা দিয়ে দিয়েছে, আমি এখন চা খাবো। যাই হোক, যেন পুজোর পর থেকে চারপাশটা কেমন শুনশান ফাঁকা ফাঁকা হয়ে গেছে, জানি না কেন, কিবা আমার সাথে এরকম হচ্ছে নাকি মনে হচ্ছে। কারণ আমাদের পাশে কাজ হতো টুকটুক টুকটুক করে, সে কাজটাও এখন হচ্ছে না, সেই জন্য মনে হয় নিস্তব্ধ, মানে চারপাশটা পুরো কেমন খালি, সব শুনশান টাইপের লাগছে। তো এরকম তো আমার মনে হচ্ছে। তো এই 2-3 দিন কেমন একটা অলস ভর্তি দিন গেল, মানে কিছু করতে ইচ্ছা করতো না, কিছু ভাল লাগতো না, তারপর আমার একটু গলাটাও ব্যথা ছিল, এভাবে দিন দিন কেটেছে। তো সেরকম কোনো ভিডিও আমি বানাইনি কদিন, তো আজকের থেকেই শুরু করলাম। তো যাই হোক, আমি চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হচ্ছে, তারপরে আমি স্নান করে নেবো। একেবারে বেশি দেরি করবো না, কারণ ওরা আসবে সব 11টার দিকে। তো স্নান করে নেবো, তারপর কিছু একটা খেয়ে নেবো, আর তারপরে ওরা চলে আসবে। তো আমার স্নান হয়ে গেছে, আজকে চুলটা ভেজাইনি, কারণ একটু পরে ওরা আসবে, তো বেকার চুল ভেজানোর কোনো মানে হয় না। তো চুলটা আঁচড়াবো এখন, চুলটা আঁচড়ে আমি কেমন পাউডারের মতো লাগছে দেখতে, আমাকে ছি খুব ভালো লাগছে আমাকে দেখতে। চুলটা বেঁধে নিলাম, আর চুলটা কেমন পাগলের মতো হয়ে আছে আমি জানি না। এই সামনে আমি লেয়ার কেটেছি, তো ওই ছোটো ছোটো চুলগুলো বেরিয়ে যায়, আর কেমন লাগে আমাকে দেখতে, ভালো লাগে না দেখতে একদম। এই চুলটা লেয়ার কেটে না, মনটা কেমন পাতলাও হয়ে গেছে, বেকার কাটলাম চুলটা, এমনি আমার ঠিক ছিল। যাই হোক, একটু পরে খাওয়া দাওয়া করবো, খাওয়ারটা দিক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমার খাওয়ার চলে এসছে, পোহা আর ডিম। জানি না আমাকে এতগুলো পোহা কেন দিয়েছে, আমি একটু পরে গিয়ে ঘুমিয়ে আসবো, আমি এতগুলো খেতে পারবো না। প্রায় ভাতের সময় আমাকে পোহা দিয়ে দিয়েছে। তো আমি সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিনই পোহা খাই, পোহা আর আন্ডা পোহা। তো যাই হোক, আমি একটু দিয়ে আসি, আপাতত গিয়ে একটু কমিয়ে দিয়ে আসি। তো আমি খাওয়ারটা হচ্ছে কি অনেকটাই কমিয়ে দিয়ে আসলাম, এখন আমি ফটফট খেয়ে নিই, কারণ একটু পর ওরা চলে আসবে। তো ফটাফট আমি খেয়ে নিই, এই যে আমার একজন বান্ধবী চলে এসছে অর্নিশা, কিন্তু এখন অব্দি কেউ আসছে না ডান্স প্র্যাকটিস করতে, সকেও ফোন ধরছে না, যে দিদিরা নাচ করাবে সে দিদিরাও ফোন ধরছে না, আর আমরা এখন বন্ধু বন্ধু গল্প করছি, কখন সবাই আসবে। হ্যাঁ, সবসময় ফার্স্ট তো সবাই চলে এসছে, আমার ডান্স পার্টনার সব এরা। এই যে অনুষা, এই যে এটা তো অন্বেষা, এ মৌসি খা তাকা, এই বাবা লজ্জা পাচ্ছে, আর এই শর্মিষ্ঠা, আর এটা হচ্ছে দিদি সন্ময় দি, সে আমাকে নাচ শেখাবে। আমাদের একটা ডান্স প্র্যাকটিস হয়ে গেছে, আর আমাদের মাঝে আমাদের সিনুরালা চলে এসছে, আমাদের নাচ প্র্যাকটিস দেখতে সব ঠিকঠাক হচ্ছে নাকি। এই যে কলির কেসটা আমাদের সিনুরাজা, সব মেয়েদের মাঝখানে ইস কি মজা, কি মজা মজা পেয়ে গেছে, ও আর এখান থেকে যাবে না, কিছু করে না, ও ওখানে আদর খাবে সবার। আর ডান্স প্র্যাকটিস করতে করতে পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে, বিশাল বৃষ্টি। সবাই ঠিক আছে, অল গুড, বুঝতে পেরেছিস না, একদম প্র্যাকটিস করে আসতে হবে। আর এই যে আমাদের রাজা বাবু, আর এই যে অনুষা, কোথায় আছিস?
তো আমাদের ডান্স প্র্যাকটিস হয়ে গেছে, সবাই চলেও গেছে, আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। তো একটা নাচ পুরো উঠে গেছে, আমি এখন গানগুলো তোমাদেরকে দেখাবো না, কয়েকটা ছোটো ছোটো ক্লিপ দিয়ে দেবো যে আমরা প্র্যাকটিস করছি এরকম। তোমরা একেবারে ডান্সটা একদম সঙ্গীতেই দেখতে পাবে যে আমরা কী ডান্স করছি, কী গানে করছি, সব কিছু দেখতে পাবে। তো এতটাই, এখন আমি কী যে করবো জানি না, এখন আমি একটু মনে হয় বসে থাকবো, কারণ খাওয়া দাওয়া করেছি, পেট পুরো ভরে গেছে। তো বিকেলবেলা হয়তো আমি বাজারে যাবো, তারপরে সে ভিডিও টিডিও করবো, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো আপাতত এতটাই, একটু পরে দেখা হচ্ছে। হ্যালো হ্যালো, তো এখন অনেক বেজে গেছে, প্রায় 6টা বেজে গেছে। তো এর মাঝখানে আর কোনোরকম ব্লগ করিনি, কারণ কিছু করার মতো ছিল না। আমি ভাবছি মোবাইল গুজোচ্ছিলাম, হেনা করছিলাম, তেনা করছিলাম, তো সেই জন্য কোনোরকম ব্লগ করিনি। তো আমি একটু পরে চা খেয়ে দে হচ্ছে গিয়ে চা খাবো আর কিছু খাবো, তারপর এখন একটা কি দুটো ভিডিও শ্যুট করবো। তো এই তো চলছে আপাতত, আমি ড্রেসটাও চেঞ্জ করে নেবো, অন্যটা টপ পরে নেবো, একটু সেজে গুজে নেবো, কারণ এমনি তো পাওয়া যায় না কোনো ভিডিও শ্যুট করার সময়। তো একটু পরেই সেগুলো করবো। তো খিদে পেয়েছে, চা খাবো, মানে চায়ের খিদে পেয়েছে আর কি। তো চাটা খেয়ে দিয়ে ঠুক করে রেডি হয়, টুক করে ভিডিওটা শ্যুট করে নেবো, তোমাদেরকে দেখাবো আমার ভিডিও সেটা আমি কেমন করে আমার ভিডিওগুলো বানাই। তো আমার সন্ধ্যের খাবার নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে গিয়ে বুন্দি আর ঝুড়ি ভাজা, সেটা আমি এখন খাবো, আর তারপর আমি খাবো চা। তার তো চা চলে এসেছে, এখন আমি চা খাবো আর তারপরে ভিডিও বানাবো। আর এই যে দিদির খাবার আমি খেয়ে খেয়ে নিয়েছি, আমি এই নিমকি খাই না, আমার নিমকি ভালো লাগে না, আমি ঝুড়ি বাজার বন্ধু খাই, দিদি তিনটাই খাবে। আর এই যে আমার দিদির নতুন বন্ধু। তো আমার মেকআপ হয়ে গেছে, মেকআপ বলতে আর কি, মেকআপ বলতে লাইনার, ছোটো লিপস্টিক, আর গালে হালকা করে ব্লাশ লাগিয়েছি যেটা দেখাই যাচ্ছে না, তো সেটা, আর কানে ভাবছি কি যেটা দুল পরে নিবো। তো এইভাবেই রেডি হয়ে যাবো, চুলটা বাসাতে যাবে, চুলটা পাগলের মতো আমার হয়ে আছে, এখন গরম লাগছে। তুমি তাদেরকে টুক করে আমি কানে দুলে বাক্সটা নিয়ে আসি, তারপরে ওটা একটা যে কোনো একটা কানে পরে নিই, তারপর ভিডিওটা টুক করে বানিয়ে নিই। তো দেখি কোন কানেরটা পরা যায় এখন আপাতত, আচ্ছা এটা পরি নাকি, এটা আমি কখনো পরিনি, নতুন পুজোয় কিনেছি, পরাই হয়নি। তো এই টিয়া পাখিটা পরি আজকে, কেমন বা লাগবে, ভালোই লাগবে মনে হয়, আচ্ছা এটাই পরি আজকে, তাদের ফটাফট পরে নিই, তারপরে ভিডিও বানাতে হবে। তো আমি রেডি হয়ে গেছি, কানের দুল পরেছি, কেমন লাগছে আমাকে, কানের মধ্যে টিয়া পাখি পরেছি। তো আমি তোমাকে দেখাচ্ছি আমার সেট আপ, ক্যামেরার সেট আপটা কেমন। তো এটা হচ্ছে কি রিং লাইট, তার মধ্যে এরকম এরকম, এর মধ্যে মোবাইলটা রেখে তারপরে ভিডিওটা শ্যুট করব। আমি ক্যামেরাতেই শ্যুট করি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ক্যামেরার চার্জারটা হারিয়ে ফেলেছি, আর ক্যামেরার একটাও চার্জ নেই, তো সেই জন্য আমি ক্যামেরায় কোনোরকম ভিডিও শ্যুট করতে পারছি না। তো আমি অর্ডার করেছি ক্যামেরার চার্জার, তো আসবে কিছু দিনের মধ্যে, তারপর ক্যামেরার মধ্যে শ্যুট করবো, তাছাড়া এখন আমাকে মোবাইলে সব শ্যুট করতে হচ্ছে। আর আমি আজকে কিসের ওপর ভিডিও করছি সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। এই আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি এখন, মানে ব্লগটা আর কি, সেটা আমি কালকেই ছেড়ে দেবো, আর তারপর তার দু তিন দিন পর তোমরা আর একটা ভিডিও দেখতে পারবে। তো কী ভিডিও সেটার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। তো যাই হোক, আমি টুক করে ভিডিওটা বানিয়ে নিই, আর কিছু রিলসও ভাবছি বানাবো, কারণ রেডিও হয়েছি। তো এই সুযোগে বানানো হয়ে যাবে, খুব গরম লাগছে, কারণ ফ্যান ট্যান কিছু দেইনি, তো তাড়াতাড়ি করে ভিডিওটা আমি শ্যুট করে নিই। তো আমার হচ্ছে ইউটিউব ভিডিও শ্যুট করা হয়ে গেছে, আর তাছাড়া আমি দুটো রিলসও বানিয়েছি ইনস্টাগ্রামের জন্য, সেটাও পোস্ট করে দিয়েছি। তো তোমরা যদি সেগুলো দেখতে চাও তো আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমি ইনস্টাগ্রামের আইডিটা এই স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো আমি এখন গিয়ে চেঞ্জ করে নিই, ড্রেসটা চেঞ্জ করে নিই, একটু ফ্রেশ হয়ে যায়, তারপরে আমি ভাবছি ডিনারটাও করে নেবো, কারণ 8টা বাজতে চললো, আমি 9টার মধ্যে ডিনার করে নিই তাড়াতাড়ি করে। যাই হোক, আমি যেখানে টুক করে চেঞ্জ করে নিই। আর আমার কানগুলো তোমাদের কেমন লাগছে, আমার এই কানগুলো খুব পছন্দ, আমি আমার একটা ফ্রেন্ডের থেকে নিয়েছি, ঐশিতার থেকে নিয়েছি,
তো এরকম সুন্দর সুন্দর ভীষণ কানের সেল করে, তো আমার ভালো লেগেছে। তো আমি হচ্ছে এরকম এটা নিয়েছি আর একটা কানের নিয়েছি, ওটা তোমাদের পরে দেখিয়ে দেবো, তো এটা আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমি ফটাফট চেঞ্জ করে নিই। তো আজকের ভিডিওটা এতটাই, খাওয়ার পর কোনো ব্লগ আমি করতে পারিনি কারণ শিনু শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেল, শুনু বমিও করেছে, তো ওর শরীরটা দুর্বল লাগছে, ওকে তো ওর কাছেই ছিলাম এতক্ষণ, তো এই জন্য আমি আর কোনো রকম ব্লগ করতে পারিনি। তো চলো এই ভিডিওটা আজকের জন্য এতটাই, আবার পরের ভিডিও দেখা হচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।